আমি তো বলেছিলাম এটা করবেন না, স্লোগান দেবেন না, ওখানে যে করবেন বলেছিলাম। জেলার অন্তর্গত বিভিন্ন পঞ্চায়েতে কর্মরত গ্রাম রোজগার সহায়কগণ, আমরা প্রত্যেক দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষকে 100 দিনের কাজের নিশ্চয়তা দিই, অথচ আমাদের জীবন জীবিকার কোনো নিশ্চয়তা নেই। আজকে আমরা 10-12 বছর ধরে বিগত শ্রম দিয়ে যাচ্ছি, অথচ সরকার একটি অর্ডারের ঝটকায় সমস্ত সিনিয়রিটির যে ইনক্রিমেন্ট সেটা বন্ধ হয়ে গেছে। আমরা 60 বছরের কাজের সুনিশ্চয়তা চাই, আমাদের সিনিয়রিটি ইনক্রিমেন্ট চাই, আমাদের প্রত্যেক বছর যে 3% ইনক্রিমেন্ট ছিল সেটা আমরা ফেরত চাই। এই দাবি নিয়ে আজকে আমরা আমাদের ডিএনও সাহেবকে ডেপুটেশন দিতে এসেছি, সব জেলাতেই চলছে, এবং ভবিষ্যতে আমাদের দাবি পূরণ না হলে আমরা মাননীয় যে অবস্থান নিয়ে আমার শরীর খারাপ করছে, মাথা ঘুরছে।